তবে এবার দেখুন মূল বিষয় যেখানে পাকিস্তানের বোলার বল করার সময় তাদের উইকেট কিপার স্টাম্পের থেকে একটু বাইরে দাঁড়িয়ে ছিল তবে এবার ধোনির কৌশল দেখুন ভারতের বেলায় ধোনি উইকেটের পেছনে একদম স্টাম্প বরাবর সোজা দাঁড়িয়েছিলেন ফলে বোলাররা বল করার সময় খুব সহজেই স্টাম্প রিড করতে পেরেছেন তাই ভারতের বোলাররা প্রায় প্রতিটি বলই স্টাম্পে লাগাতে পেরেছে হেই গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক আমি সোহাগ আমি রাজু আজকে আমরা যে ভিডিওটার রিয়াকশন দেব সেটা হলো ধোনির মাথা নষ্ট করা কয়েকটি সিদ্ধান্ত টপ 10 ব্রিলিয়ান্ট প্রেজেন্স অফ মাইন্ড বাই MS ধোনি হ্যাঁ সেটাই না এটা আসলে হওয়ারই কথা কারণ যেহেতু মহেন্দ্র সিং ধোনি সে কিন্তু আসলে একজন খুবই ক্রিয়েটিভ বুদ্ধির একজন প্লেয়ার মানে আসলে আমি যদি বলি যে শুধু ভারতের মধ্যে না পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বুদ্ধিমান ক্রিকেটারকে সে আসলে MS ধোনি এতে কোনো সন্দেহ নাই মানে ওর আসলে মানে বুদ্ধিমত্তা এরকমভাবে কাজে লাগায় ক্রিকেট মাঠে যেটা কল্পনার বাহিরে তাই না না অবশ্যই আর তার কিন্তু ক্যাপ্টেন্সিতেই কিন্তু আসলে অনেকটা মানে জেতার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় আমি মনে করি ইন্ডিয়া যত ম্যাচ হলো মানে MS ধোনি ক্যাপ্টেন থাকা অবস্থায় জিতছে আমি মনে করি মানে 70-80% হলো ধোনির ক্যাপ্টেন্সির জন্য জিততে পারছে সত্যি কথা মানে এতটাই হলো ইভেন IPL ও দেখা যায় CSK যত ম্যাচ জিতছে তার মধ্যেও আমি মনে করি 60-70 ইভেন 80% দেখা যায় মানে ম্যাচগুলো বের করে নিতেছে একদম হারা ম্যাচ সেটা বের করে আনতেছে MS ধোনি জিতে যেতেছে CSK তাই না এটা কিন্তু আসলে তার একটা বিষয় হ্যাঁ সেটাই আমরা দেখব আসলে যে ধোনির মাথা নষ্ট করে দেওয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়ে এই ভিডিওটা সো যাই ফার্স্টে দেখি আর নেক্সট আলোচনা হবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আশাবাদী সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফার্স্ট মেডিকেল পেতে চলে অবশ্যই বেল আইকন অন করে রাখবেন সিস্টার ক্রিকেটটা যদি মেন্টাল গেম হয় তাহলে তার মাস্টারমাইন্ড হলেন MS ধোনি হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি যার ক্রিকেটীয় ধ্যান জ্ঞান ও অ্যামেজিং প্রেজেন্স অফ মাইন্ড আপনাকে এক মুহূর্তেই হতবাক করে দেবে জয়ের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী কিংবা বিপর্যয়ে ভেঙে না পড়ে কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে কৌশল অনুযায়ী খেলাটাই হচ্ছে ধোনির স্পেশালিটি তাই এটাকে ক্যাপ্টেন কুল বলা হয় আর ভারতের এই সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রেজেন্স অফ মাইন্ড নিয়ে বানানো ভিডিওটির প্রথম পার্টটি আপনারা বেশ পছন্দ করেছেন তাই তাদের ওভারঅল দ্বিতীয় পার্টটি নিয়ে হাজির হলাম তাই ধোনির ম্যাজিক্যাল কারিশমা দেখতে না টেনে পুরো ভিডিওটি দেখুন সেটা আপনারা যদি ফার্স্ট পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন 2007 টি-20 বিশ্বকাপ যেখানে ভারত পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখে ছিল কোটি সমর্থকরা তবে মহারথী সেই ম্যাচে ভারতের দেওয়া 141 রান টপকাতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা মানে তারাও 141 রান করতে সক্ষম হয় ফলে ম্যাচটি টাই হয় তবে সেই ম্যাচের রেজাল্ট বের করার জন্য এক বিশেষ প্রক্রিয়ায় সুপার ওভার হয় যেখানে খালি পিচের মধ্যে দুই দলের বোলাররা মোট 5টি করে বল স্টাম্পে লাগাতে হবে আর যে দল বেশিবার স্টাম্পে হিট করাতে পারবে সেই দল বিজয়ী হবে তবে এবার দেখুন মূল বিষয় যেখানে পাকিস্তানের বোলার বল করার সময় তাদের উইকেট কিপার স্টাম্পের থেকে একটু বাইরে দাঁড়িয়েছিল তবে এবার ধোনির কৌশল দেখুন ভারতের বেলায় ধোনি উইকেটের পেছনে একদম স্টাম্প বরাবর সোজা দাঁড়িয়েছিলেন ফলে বোলাররা বল করার সময় খুব সহজেই স্টাম্প রিড করতে পেরেছেন তাই ভারতের বোলাররা প্রায় প্রতিটি বলই স্টাম্পে লাগাতে পেরেছে তবে পাকিস্তানের উইকেট কিপার কামরান আকমল এই বিষয়টি বুঝতেই পারেনি ফলে পাকিস্তানের বোলাররা প্রতিটি বলই উইকেট কিপার বরাবর করেছেন ফলে কোনো বলই তারা স্টাম্পে হিট করাতে পারেনি তাই মাস্টারমাইন্ড যেমনটা এই ক্ষেত্রে দেখুন ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা ভারতের বোলারদের উপর আক্রমণাত্মক ব্যাটিং চালাচ্ছে ফলে অধিনায়ক ধোনি পার্ট টাইম বোলার হিসেবে সচিন তেন্ডুলকারকে বোলিং নিয়ে আসেন তবে পাকিস্তানি ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি পার্ট টাইম বোলার পেয়ে যেন আরো চড়া হয়ে ওঠেন প্রতিটা বল ডাউন দ্য ট্র্যাকে এসে মারতে থাকে আর সেটা দেখে ধোনি দারুণ একটা রণকৌশল সাজায় সচিন বল করার সময় ধোনি বুঝতে পারেন যে শাহিদ আফ্রিদি এবারও ডাউন দ্য উইকেটে মারতে যাচ্ছেন তাই ধোনি হাত দিয়ে সচিনকে ইশারা করেন বলটা যেন ওয়াইড ডেলিভারি করে প্রথমত বলটা সচিনও ইচ্ছে করে বলটি ওয়াইড করে সামনে উঠে পড়ায় ধোনি খুব সহজেই স্টাম্পিং করে দেয় যা সত্যি অসাধারণ একটি মুহূর্ত অসাধারণ কি বুদ্ধি খাটাইছে চিন্তা করা যায় ও মাই গড টাইগারদের মূল মেরুদণ্ড ভেঙে দেওয়াই ছিল ভারতের প্রধান লক্ষ্য তাই তো সুরেশ রায়নার বুদ্ধিদীপ্ত বলি আর মাস্টার মাইন্ড ধোনির কৌশলে ফিরতে হয় সাব্বির রহমানকে I'm
তবে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি বলতে গেলে শুধুমাত্র ধোনির কৌশলের কাছেই হেরে যায় বাংলাদেশ। শুধুমাত্র সাব্বির কেন, শেষ ওভারের ছয়টি বল খুব দারুণভাবে প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করেছেন ধোনি। যেমন হার্দিক পান্ডিয়াকে আগে থেকেই বলা হয়েছিল কেমন বল করবে আর সেই অনুযায়ী কোথায় ফিল্ডার সেট করা হবে, আর ধোনির কথা মতো পান্ডিয়া ঠিক সেভাবেই বল করেন আর একই জায়গা দিয়ে মুশফিক ও মাহমুদুল্লাহকে ফাঁদে ফেলে ক্যাচ আউট করেন। আর লাস্ট বলে ধোনি আগে থেকেই তার হাতের একটি গ্লাভস খুলে রেখেছিল এবং দৌড়ে গিয়ে স্টাম্পে বল লাগানোর জন্য পুরো প্রস্তুতি নিচ্ছিলেন। আর যেমনটা পরিকল্পনা তেমনটাই বাস্তবায়ন, পান্ডিয়া ওয়াইড লেন্থের বল করলে সুভাগত হোম মিস করলে ধোনি পরিকল্পনা অনুযায়ী দৌড়ে গিয়ে রান আউট করে দেন। আর এটাকেই বলে সঠিক প্ল্যানিং ও টিম ওয়ার্ক, যেটাতে বারংবার সফল হয়েছে ভারত। তাই ধোনির এমন মাইন্ডের কাছে একটি ম্যাচ হেরে যাওয়ায় আপনি বিস্মিত হতেই পারেন। তবে যেহেতু কথা হচ্ছে তাহলে এটা না বললেই নয়, আইপিএল এ ধোনির এই মুহূর্তটা দেখুন, যেখানে ধোনি মাঠের ধুলো উড়িয়ে হাওয়ার ডিরেকশন চেক করে আর সেই অনুযায়ী ফিল্ডার সাজিয়ে ব্যাটসম্যান ঋষভ পান্তকে সেই অনুযায়ী বোলিং করে ক্যাচ আউট করেন, আর এটাই হচ্ছে ধোনির স্কিল। খেলার মাঠে ধোনির সাথে এমন পাঙ্গা নেওয়াটা মোটেও সহজ নয়। বলছিলাম ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি ম্যাচের ঘটনা, যেখানে ধোনি ও বিরাট কোহলি ব্যাট করছিলেন আর সিঙ্গেল নেওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার কাইরন পোলার ধোনির সাথে একটু মজা নিচ্ছিলেন। তিনি বলটি কুড়িয়ে রিটার্ন না দিয়ে বরং দেখছিলেন তারা আরও এক রান নেওয়ার সাহস করে কিনা। কিন্তু ভাই, এটা তো ধোনি, পূর্ব বয়সেও যার ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, এমনকি 24 বছরের তরুণরাও এই ধোনির ফিটনেস লেভেলের ধারে কাছেও নেই। সেখানে পোলার্ডের এমন মজা করাটা নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়। সেটাই তো। আর এমনই এক ঘটনা ঘটে ইংল্যান্ডের সাথে, যেখানে ধোনির ফিটনেস লেভেল ও সাহস সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইংল্যান্ডের এই উইকেট কিপারের। নমুনা দেখুন, 2017 সালে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচে যুবরাজ সিং ও ধোনি ব্যাট করছিলেন, তবে ক্রিস ওক্সের বলে যুবরাজ সিং ব্যাট করলে কট বিহাইন্ডের আবেদন করেন আর আম্পায়ার তাতে আউট দিয়ে দেন। তবে নন্সটাকে দাঁড়িয়ে থাকা ধোনি সেটা খুব ভালোভাবে বুঝতে পারেন যে এটি আউট নয়, তাই আম্পায়ার আউটের জন্য আঙুল তোলার সাথে সাথেই তিনি রিভিউ নেন। মানে ধোনি নন্সটাকে দাঁড়িয়ে থেকেও কতটা কনফিডেন্ট, যেটা স্ট্রাইকে থেকেও যুবরাজ সিং এর মধ্যেও ছিল না। আর বলটি ব্যাটে লেগে মাটিতে ড্রপ করে তারপর কিপারের কাছে যায়, ফলাফল নট আউট। তবে ধোনির এবারের কনফিডেন্ট দেখলে আপনি সত্যি অবাক হবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে এলবিডব্লিউর জন্য একমাত্র ধোনি জোরালো আবেদন করেন, বাকিরা ততটা গুরুত্ব না দিলেও ধোনি আবেদনে ছিলেন অনফ। তবে আম্পায়ার আবেদনে সাড়া না দেওয়ায় ধোনির রিভিউ নেন, তখন সবাই বেশ অবাক হয়েছিলেন ধোনির এমন রিভিউ দেখে। তবে শেষে দেখা যায় ধোনির সিদ্ধান্তের কাছে হার মেনে আম্পায়ারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, মানে ব্যাটসম্যান আউট হয়ে যায়, তখন সবাই বেশ হতভম্ব হয়ে যায়। কারণ কেউ ভাবে না যে আউট হবে। মানে অধিনায়ক বিরাট কোহলি থাকলেও বেশিরভাগ সিদ্ধান্ত নিতে তিনি ধোনির সহযোগিতা নিতেন, এমনকি রিভিউ নেওয়ার ক্ষেত্রেও ধোনির সিগন্যাল পেলেই তবেই কেবল বিরাট রিভিউ নিতেন। ধোনির তো এমন ক্যাপ্টেন কোন ও এমন ক্রিকেটীয় মস্তিষ্কের ক্রিকেটার পাবো কিনা জানি না। মনে হয় না আসবে, পুরো ওয়ার্ল্ডে এরকম একজন ক্রিকেটার, পৃথিবীতে সেরা ব্যাটসম্যান অনেক আসবে, সেরা বোলার অনেক আসবে, কিন্তু সেরা এরকম ক্যাপ্টেন আমার মনে হয় না দুনিয়ার পাবে কিনা সন্দেহ। কি বলবো আর কি, ধোনির যত প্রশংসা করবো তত কম হয়ে যায়। কারণ হচ্ছে ধোনি এমন একজন প্লেয়ার, প্লেয়ারদের কিন্তু সাধারণত
মানে ওসুলো সব ওদের কিন্তু খেলার দিকে মনোযোগ থাকে, মানে থাকে, হ্যাঁ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু মনোযোগ থাকে ওসুলো কাদের, আম্পায়ারদের, কিন্তু আম্পায়ারদের থেকেও বেশি মনোযোগ ওসুলো ধোনির। চিন্তা করা যায় যেটা আম্পায়ার বুঝতে পারে না সেটা ওসুলো ধোনি বুঝতে পারে। তাহলে তুমি আর কি বলবা, যেখানে ওর মনোযোগ দিতে হইতেছে কত দিক দিয়া, খেলার দিক দিয়ে মনোযোগ দিতে হইতেছে, প্লেয়ার সাজানোর দিক দিয়া, তারপর উইকেট কিপিংয়ে ওসুলো উইকেট কিপিংয়ে থাকা অবস্থায় বল ধরতে হবে, সেই চিন্তা এর মধ্যে দিয়েও এত ফোকাস যে কি হইতেছে না হইতেছে সে চিন্তা করা যায়। মানে আম্পায়ারের থেকে যেহেতু মানে আম্পায়ারের থেকেও বেশি ফোকাস দিতে পারতেছে, তাহলে এইখান থেকে বলা যায় যে ধোনির প্রেসেন্স অফ মাইন্ড পুরো বিশ্বে কারোর সাথে কোনো তুলনায়, কারোর সাথেই না, পুরো ওয়ার্ল্ডে যত খেলোয়াড় আছে আমি মনে করি সব থেকে বেস্ট হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড হচ্ছে এম এস ধোনির, এতে কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। না সেটাই আর কি, আমরা যে বিষয়গুলো দেখলাম যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এতটা সুন্দরভাবে নিতে পারে সিদ্ধান্তগুলো, যা আসলে একদম ঠান্ডা নলেজে, যা আসলে ঠান্ডা মাথায় আর কি, ঠান্ডা মাথায়, হ্যাঁ যা আসলে ক্যাপ্টেন কুল বলা হয় তাই না। কিন্তু সবাই আমরা দেখছি অনেক সময় কিন্তু আসলে আমরা তো ক্রিকেট খেলা দেখি যে ক্যাপ্টেনরা অনেক রাগান্বিত হয়ে আসলে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলায়। হ্যাঁ এই কারণে কিন্তু সঠিক না হলে, এই কারণে কিন্তু সঠিক ডিসিশন হইতে পারে না, কারণ রাগ হয়ে কিন্তু মানুষের ডিসিশন কখনোই সঠিক হয় না। সো মানে ধোনির মাথায় এতটাই শান্ত থাকে প্রত্যেকটা মুহূর্তে, যত চাপ থাকুক না কেন সব মানে প্রতিটা চাপের মুহূর্তে এতটাই ওসুর শান্ত থাকে, এই কারণে কিন্তু এরকম ডিসিশন নেওয়া সম্ভব হয় তাই না। অবশ্যই। সো যাই হোক আর কি, ব্যাপারটা দেখে আসলে আমরা অনেকটা মুগ্ধ, আর এটা মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক একটা স্বাভাবিক। তবে ওসুল দেখো আমি সব থেকে অবাক হয়েছি ফার্স্ট যে ডিসিশনটা ছিল, ও মাই গড, আমার এখনও মনে আছে এটা 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা, ওই বিশ্বকাপটা আমি দেখছিলাম আর এখনও মনে আছে ওই ম্যাচটা, যে মানে ওসুল দুইটা মানে ওইখানে ওসুল ড্র হয় আর কি ম্যাচটা তাই না, মানে মেইন যে দুটো ইনিংস হয় সেই দুটো ইনিংসই ড্র হয়, ভারতও যে রান করে পাকিস্তানও সেই একই রান করে, তারপর ওসুল কী করে, তারপর ওসুল মানে স্টাম্পের আর কি লাগাইতে হবে তাই না, হ্যাঁ ছয়টা না পাঁচটা, পাঁচটা জন্য পাঁচটা বা ছয়টা আর কি আমার খেয়াল নাই কয়টা বল আর কি লাগায়, তো ভারত প্রত্যেকটাই লাগাইতে পারে প্রত্যেকটা, আর পাকিস্তান একটাও লাগাইতে পারে না। এর পিছনে মূল কারণটা কি, কারণ ওসুল মানে ওই কারণ মাল ওসুল তখন ওসুল ই ছিল উইকেট কিপার ছিল, কারণ তখন বুঝতেই পারে নাই যে আমি যেই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় তো বলাররা ওসুল লাগাবে তাই না বলটা তাই না, তার মানে যেহেতু বলটা তো মানে কী করতে বলটা ওসুল স্ট্যাম্পে লাগাইতে, তার মানে তো আমার স্ট্যাম্পের পিছনেই দাঁড়াইতে হবে, স্ট্যাম্পের পাশে না, ওই স্ট্যাম্পের পাশে দাঁড়াইছে, তাহলে বলাররা তো ওইদিকেই বলটা করবে, ওইদিকেই ফোকাসটা থাকবে। আর ধোনি কী করছে, ধোনি জাস্ট ওসুল একদম মিডল বরাবর, স্টাম্পের মিডল বরাবরই পিছনে দাঁড়াইছিল এবং ইজিলি ওসুল বলাররা জাস্ট, আমি আমার এখনও মনে আছে বীরেন্দ্র সেবাকরে দিয়ে বল করাইছিল, বীরেন্দ্র সেবাক কিন্তু সবসময় বল করে মাঝে মাঝে বল করতো তাই না, তো বীরেন্দ্র সেবাকরে দিয়ে বল করেও কিন্তু মানে এটা স্ট্যাম্পটা কিন্তু উড়াই ফেলাইছিল তাই না, তার মানে এখান থেকে ওই যে বুদ্ধিটা খাটাইছে এম এস ধোনি, এই কারণে কিন্তু সফল হয়েছে। মানে একজন নন বলার যে মানে বলার না সেও কিন্তু এই জিনিসটা মানে বুঝে গেছে, সেও কিন্তু মানে সহজে আর কি হিট করতে পারছে স্টাম্পে, তার মানে এখান থেকে বোঝা যায় ধোনির প্রেজেন্স অফ মাইন্ড কতটা অসাধারণ। আর এরপরে যে উইকেটটা দেখলাম আফ্রিদির, আফ্রিদি ওসুল ডাউন দ্য উইকেট এসে, হ্যাঁ মানে আইসা ওসুল স্টাম্প থেকে বাইরে এসে ছয় মারতেছিল শচীনকে, তারপরে কী বললো জাস্ট একটু ওয়াইড দেওয়ার জন্য বললো, ওয়াইড দিয়েছে সাজা ওইটা ছয় মারতে গেছে আর ওসুল আউট করে দিয়েছে। সেটাই এম এস ধোনি আসলেই দুর্দান্ত, আসলেই দুর্দান্ত, মানে শচীনকে দিয়েও এরকম বল করাইছে ধোনি, না এটাই আসলে ক্রিয়েটিভ বুদ্ধিমত্তার একটা পরিচয়। মানে আসলে মানে অবাক হওয়ার, মানে যতটা সিদ্ধান্ত দেখবো ততটাই আমরা অবাক হয়ে যাবো, মানে কি বলবো আর কিছু বলার নাই সত্যি কথা, মানে আমরা যদি সারাদিনও ধোনির প্রশংসা করি তাও মনে হয় শেষ হবে না সত্যি কথা, এতটাই ক্রিকেট ফিল্ডে মানে দুর্দান্ত একজন প্লেয়ার, হ্যাঁ আসলে মানে এবং ব্যাটসম্যান হিসেবে যদিও মানে ধোনির ব্যাটিং নিয়ে বেশি একটা আলোচনা হয় না, ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে সবসময় আলোচনা হয়, ক্যাপ্টেন্সি আর উইকেট কিপিং এই দুটি নিয়ে বেশি আলোচনা হয়, কিন্তু ধোনি যে মানে ব্যাটসম্যান হিসেবে কতটা সেরা সেটার মানে কি বলবো সেটা অনেকেই হয়তো বুঝে না জিনিসটা। এটার পিছনে কারণটা কি, কারণ আসলে ধোনি কিন্তু নামে আসলে পাঁচ ছয় নম্বরে, ছয় নম্বরে সাত নম্বরে নামে অনেক সময় দেখা যায়, যেটা কিন্তু কখনোই সম্ভব না ছয় নম্বরে সাত নম্বরে নামে আমি প্রতি ম্যাচে সেঞ্চুরি করবো বা দশ ম্যাচে পাঁচটা ম্যাচে আমি সেঞ্চুরি করবো, এটা কিন্তু সম্ভব না কোনো প্লেয়ারের পক্ষে। এই বিরাট কোহলি তারপর রোহিত শর্মা এরা কেন এত ভালো খেলে বা এদের রেকর্ড এত বেশি কেন, কারণ আসলে ওরা ওসুলো মানে ওপেনিংয়ে নামে বা ওসুলো তিন নম্বরে নামে তাই না, তো ওপেনিংয়ে নামলে বা তিন নম্বরে নামলে যথেষ্ট সুযোগ পাওয়া যায় ব্যাটিং করার, কিন্তু ধোনি কিন্তু ওই সুযোগটা পাই না। কিন্তু আমার এখনও মনে আছে শ্রীলঙ্কার সাথে একবার ওই ছয় নম্বর সাত নম্বরে নামে ধোনি 183 রান করছিল শ্রীলঙ্কার সাথে, এবং ওই ম্যাচটা দেখে আমি ধোনির ফ্যান হয়ে গেছিলাম সত্যি কথা, আমার এখনও মনে আছে অনেক বছর আগের কথা, হয়তো ধোনির ক্যারিয়ার যখন শুরু হয়েছিল সেই সময়ের দিকে কথাটা, তো ওই জিনিসটা তখন থেকে আমি বুঝে গেছি যে ধোনি কী প্লেয়ার, ছয় নম্বর সাত নম্বরের নামেও যে 183 রান করতে পারে, তার মানে ওই যদি
মনে করো ওপেনিংয়ে নামতো ধোনি অথবা ওসলো তিন নম্বর নামতো, তাহলে কী রেকর্ড করতো? এই যে বিরাট কোহলির কী রেকর্ড, তার থেকেও সব রেকর্ড ছাড়াই গেতো ধোনি আমি মনে করি। হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত? আর অবশ্য আরেকটা আলোচনা করবো ধোনিকে নিয়ে, যদি আপনার ওই পার্ট ওয়ান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটার মধ্যে আবার ধোনির ডিফারেন্ট আলোচনা হবে। সে পর্যন্ত আমরা আরও ইনফরমেশন জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওই পার্টটার ভিতরে। সো যাই হোক, আজ আসি দেখা হচ্ছে নেক্সট টপিকে। আর অবশ্য ধোনির যে উইকেট কিপিং এর নিয়ে যে ভিডিওটা ছিল যা আসলে দুর্দান্ত, আমাদেরকে পুরোপুরি মুগ্ধ করছে একদম। যে সেইদিন আমরা মানে ওই ভিডিওটা দেখার সময় মানে হয়তো বা আপনারা দেখলেও ঠিক একই রকম ভাবে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। সো যাই হোক আর কি, এটার উপর ক্লিক করে দেখে আসার জন্য অনুরোধ রইল। সো আজ আসি, বাই।